যে এই অভিযোগটা উঠে থাকে যে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে অর্থ আসার, এটা আপনি নাকচ করেছেন। আপনি আপনার বক্তব্যে আমরা বুঝতে পেরেছি যে হেজবুত তহিদের নিজস্ব কর্মীদের অর্থায়নে সংগঠনের যাবতীয় খরচ পরিচালিত হয়। এখন আমার একটা প্রশ্ন রয়েছে যে ইহুদি খ্রিস্টানদের ফাংশনটা, ইহুদি খ্রিস্টানদের প্রসঙ্গটা বাদ, কিন্তু হিজবুত তহিদের সদস্য নয়, মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেন বা মুসলিম বিশ্বাসী জনগোষ্ঠীর কেউ যদি আপনাদেরকে সহযোগিতা করে, বা এমন কারো কাছে কি আপনারা সহযোগিতা চান না বা তাদের কারো কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন না আন্দোলনের কার্যক্রম? হ্যাঁ, আপনি, আমি তো বললামই যে এখন আপনারা সেটা প্রমাণ করেন আমরা নিই কি নিই না। আমাদের নীতিমালা হচ্ছে যারা আমাদের আন্দোলনের সদস্য নয়, যারা এই অঙ্গীকার করবে না যে সে হেদায়েতে আসবে বা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে, যারা এটার মধ্যে থাকবে না, আমরা তাদেরকে, তাদের কাছ থেকে টাকা নেব না। এবং কি যারা আমাদের সঙ্গে আমাকে সমর্থন করবে না, সমর্থন করাও কিন্তু এক কথা হলো যে আমি আপনার সঙ্গে আসি, আপনার বক্তব্য সমর্থন করি, আমি আপনার দলের মধ্যে আসি, মনে প্রাণে আমি আপনার সমর্থক, আমি চাই আপনার অগ্রগতি, তিনি আমার দলের অন্তর্ভুক্ত বলে আমি বিশ্বাস করব। আমি এর বাহিরে আমার কারো কাছ থেকে টাকা নেব না। আর একটা কথা আমি একটু বলি, আপনি যে বললেন ইহুদি খ্রিস্টান, অন্য অন্য ইসলামী দলগুলির যারা টাকা নেয় অন্য অন্য ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমি ওদের মতো অন্ধের মতো কথা বলবো না। ইহুদি খ্রিস্টানরা সবাই টাকা দেয় না। ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য পারফাস সার্ভ করার জন্য তাদের নির্দিষ্ট গণ্ডি আছে, কিন্তু মধ্যপ্রাচ্য ভিত্তিক কিছু আমির ওমরা, কিছু ধনকুবের যারা মধ্যপ্রাচ্যে, তারা টাকার কুমির সোজা কথা বসে আছে। হ্যাঁ, তারা কিছুদিন আগেও অন্যান্য মুসলিম কান্ট্রিতে ভিক্ষা করে খাইতো, তাদের ওই তৈল সম্পদের কারণে তারা এখন টাকার উপর বসে আছে। ওই সমস্ত আমির ওমরারা, ওই সমস্ত ধনকুবেররা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব বা বিভিন্ন ধরনের রাষ্ট্রগুলি, তারা কিন্তু এই ধরনের ইসলামের নামে বিভিন্ন সংগঠন, ব্যক্তিকে, সংস্থাকে, মাদ্রাসাকে বা মসজিদকে তারা দান খয়রাত করে থাকে, তাদের দানের একটা অংশ তারা দিয়ে থাকে। আমি ওদের মতো বলবো না যে ইহুদি খ্রিস্টানরা টাকা দেয়, খালি ইহুদি খ্রিস্টানরা টাকা সবাইকে দেয় না, কিন্তু তাদের একটা নির্দিষ্ট লাইনের বাইরে তারা টাকা দেয় না। টাকা কারা দেয়? মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী, ব্যক্তি, সরকার, তারা দেয়। কেন দেয়? এটা তাদের একটা জাতির প্রতি একটা কমিটমেন্ট, একটা এজেন্ডা, যে দেখো আমরা ইসলাম, আমরা ইসলামের পক্ষে সারা দুনিয়াতে এতটা মাদ্রাসা চালাই, এতটা মসজিদ চালাই, এতটা প্রতিষ্ঠান। যেমন আমাদের দেশে যারা ওয়াজ করেন, তারা ওয়াজ মাহফিলে বসেই বলেন যে আমি ওয়াজের মধ্যে 100,000 টাকা নেই। কেন নেই? আমি এতটা মাদ্রাসা চালাই, এতটা এতিমখানা চালাই, এই এই মাদ্রাসার এত শত শত স্টুডেন্ট, আমাকে দিয়ে না, আমার লাগবে না, আমার মাদ্রাসার জন্য দেন। তো মাদ্রাসার উসিলা দিয়ে উনি কালেকশন করেন, সেই মাদ্রাসার কত টাকা ব্যয় করেন, কত টাকা খান, সেটা যার যার সংশ্লিষ্ট তদন্তের ব্যাপার, সেটা আমার ব্যাপার না। কিন্তু জনগণ থেকে কিন্তু এই সেন্টিমেন্টটা দিয়ে কিন্তু টাকা কালেকশন করা হয়। ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে এরকম ধনকুবেররা, সরকাররা, ওখানে তো মুসলিম প্রধান দেশগুলি, তো এই জনগণের এই ট্যাক্সের টাকাগুলি বা জনগণের এই সম্পত্তি তারা সারা দুনিয়াতে এভাবে একটা দান সাদকা খয়রাত তারা দিয়ে থাকে। হ্যাঁ, এটা তারা পায়। কিন্তু হিজবুত তাওহিদ ইম্পসিবল, হিজবুত তাওহিদ কারো কাছ থেকে কোনো টাকা নেয় না। আজকে এই যে লকডাউন, এই যে আপনার করোনা উপলক্ষে লকডাউন হলো, লকডাউনের আজকে 2.5-3 মাস চলছে বাংলাদেশে। হ্যাঁ, প্রায় 2.5 মাস চললো বাংলাদেশে এই লকডাউন। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, মধ্যবিত্তদের অবস্থা খুবই খারাপ, বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বহু ব্যবসা বাণিজ্য শেষ। ঠিক আছে, আমরা দেখি ফেসবুকে মাদ্রাসার একটা বিশেষ মতবাদের মাদ্রাসার বড় বড় আলেম নামের ব্যক্তিরা ফেসবুকে লাইভ করে তারা মাদ্রাসার বাঁচিয়ে রাখার জন্য তারা অর্থ সাহায্য চাচ্ছেন, ভিক্ষার মতো তারা ভিক্ষা চাচ্ছেন, তারা না হলে বাঁচবে না, তারা এটা বলছেন। আমি কিন্তু এটা বলিনি, আমি কিন্তু চাই নাই। অভাব অনটনে তো আমরাও পড়েছি, আমরা তো একটা একটা আন্দোলন, একটা আন্দোলন, হাজার হাজার নারী পুরুষ আমাদেরও, কোটিপতি বেশি একটা নাই, আমরা ওদের মতো হাত পাতি নেই। ওদের আর আমাদের মধ্যে পার্থক্য বুঝেন, তারা জনগণের কাছে বলছেন সাহায্য করেন নাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু সেটা বলি নাই সাহায্য করেন নাহলে আমাদের মানে ইয়ে বন্ধ হয়ে যাবে। আমরা বলেছি কাঁধে কোদাল নাও, হাতে কাস্তে ধরো, মাঠে নাম, জমি কর্ষণ করো, যথাযথ উপায়ে জমি কর্ষণ করো। মানুষ বেঈমানি করতে পারে, মাটি বেঈমানি করবে না। আমি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমিরদের নেতৃত্বে অনাবাদী জমি আবাদের আবাদযোগ্য করেছি। যারা কোনোদিন কাজ করতো না তারাও মাঠে নেমেছে, যারা চাকরি বাকরি করতো তারাও মাঠে নেমেছে। আমি অনেক কলেজের প্রফেসর পর্যন্ত, আমাদের আন্দোলনের সদস্য, তারা পর্যন্ত মাঠে নেমে কাজ করেছে। তো রসুলুল্লাহর ওনারাই ওয়াজ করেন, ভিক্ষুক আইসা বলছেন ইয়া রসুলুল্লাহ ভিক্ষা দেন, রসুল বলছেন ভিক্ষা করা তো ঠিক নয়, তোমার কাছে কী আছে? বলছে কিছু নেই, তো কুঠার আনো। তো কুঠার এনে কাঠ কেটে তিনি সংসার চালাইছেন, কম্বল বিক্রি করে কুঠার আনছেন। এই কাহিনী তো তারাই বলেন, কবিতার আকারে আমাদেরকে পড়ানো হয়েছে। জনগণের কাছে আপনি ভিক্ষা কখন করবেন? যখন আপনি নিজে কিছু করবেন না, অন্যের উপরে আপনার নির্ভরশীল থাকবেন।
আমি কথা বললে তো ওনাদের মাথা গরম হয়ে যায়। আমি কবে কোথায় কাকে মাথা মোটা বলেছি আর ওনারা একেবারে উত্তেজিত হয়ে গেলেন আমি মাথা মোটা বলেছি। কম বুদ্ধির, বুদ্ধি কম, এই জন্য আমি বলেছি মাথা মোটা। বুদ্ধিহীনতার পরিচয় বাংলা ব্যাকরণ সিদ্ধ কথা, এটা বাংলা ব্যাকরণে আছে। আপনি দেখবেন মাথা গ্রামের মোড়ল বা মাথা, মাথা শরীরের অংশ, মাথা বুদ্ধি। এই মাথা কম মোটা মানে বুদ্ধি কম, বুদ্ধিহীনতা, বুদ্ধিহীন কাজকর্ম যারা কর তারা মাথা মোটা। এখন যারা ভিক্ষা করছেন তারা মনে রাখবেন এটাও বাংলা ব্যাকরণে আছে, সামনে যে দুর্ভিক্ষ আসতেছে ভিক্ষার অভাব, ভিক্ষা পাবেন না, ভিক্ষার অভাব। তো যারা অন্যদের উপরে নির্ভরশীল হয় তারা একটা পর্যায়ে ভিক্ষা করতে হয়, কিন্তু দুর্ভিক্ষ লাগলে ভিক্ষাও পায় না, না খেয়ে মারা যেতে হয়। ইনশাল্লাহ মোমেনরা কোনোদিন ভিক্ষা করবে না, তারা সংগ্রাম করে, তারা পরিশ্রম করতে জানে, তারা অন্যের উপর হাত পাতে না। এই জন্য আমাদের আন্দোলন নীতি আমরা বাহিরের কারো কাছ থেকে টাকা নেব না। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা সেটা ব্যবহার করে আল্লাহ আমাদেরকে রিজেক দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন অকল্পনীয় উৎস থেকে তোমাদেরকে রিজেক দেব। সে অকল্পনীয় উৎস কি তারা ব্যাখ্যা তাফসির করেছেন, তারা দেন না অকল্পনীয় কি উৎস, কি উৎস অকল্পনীয়। আল্লাহ যে বললেন মোমেনদেরকে আমি অকল্পনীয় উৎস থেকে রিজেক দেব, তো এই আপনার কথা হচ্ছে এটা তাওহীদের উপরে আসবে না। আমরা কারো কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ করি না, এটা আমাদের নীতি।